বিচাৰছতে বিগ ব্ৰেকিং নিউজ বিবাহ অনুষ্ঠানৰ পৰা ঘৰলৈ গৈ থকাৰ অৱস্থাতে ৰাজপথত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে আৰু এই ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত আঠ গৰাকী শিশু মহিলা সহ 12 জন যাত্ৰীৰ কৰুণ মৃত্যুৰ খবৰে মুহূৰ্তত আহি পৰিছে। এক ভয়াবহ দুৰ্ঘটনাই পুনৰবাৰ সমগ্ৰ দেশ কপাই গৈছে। কত সংঘটিত হৈছে এই ভয়াবহ দুৰ্ঘটনা, বৰ্তমান মুহূৰ্তত কি পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে জনাৰ চেষ্টা কৰিম। বিগ ব্রেকিং নিউজ এর মুহূর্তত বিবাহ অনুষ্ঠানের পর ঘর উভতার পথতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আটটি শিশু আর মহিলা সহ 12 জন যাত্রীর করুণ মৃত্যু হয়েছে। বাস আর টেম্পোর মাজত ভয়ঙ্কর সংঘর্ষের ফলতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা তো সংঘটিত হয়েছে। একটা ডাঙর খবরের মুহূর্তত রাজস্থানের ঢোলপুরত নৈশ বাস আর টেম্পোর মাজত সংঘর্ষ আর তার পছতেই ভয়ঙ্কর পরিণতির সৃষ্টি হয়েছে। সংকটজনক অবস্থাত ইতিমধ্যে তিনিগৰাকী লোকক চিকিৎসালয়ত ভর্তি করার খবরের মুহূর্তে আহি পৰিছে। করুলি আর ধুলপুর সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। 12 জন লোকর একেলগে মৃত্যু হয়েছে। বিবাহ অনুষ্ঠানের পর ঘরলৈ গৈ আছিল, বিবাহ অনুষ্ঠান সামৰি ঘরলৈ গৈ থাকুতে রাজপথতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। রাষ্ট্রীয় ঘাইপথতে বাস আর টেম্পোর মাজত সংঘর্ষের সৃষ্টি হয়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে। দৃশ্যাংশ আই পড়ছে, কিছু দৃশ্যাংশ আছে এই মুহূর্তে আমি দেখার চেষ্টা করি। আটটি শিশু আর মহিলা সহ 12 জন লোকের করুণ মৃত্যু হয়েছে। বাস আর টেম্পোর মাজত সংঘর্ষের সৃষ্টি হয়েছিল আর সংঘর্ষের সৃষ্টি হয়ে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে। পুনৰবাৰ উল্লেখ কৰাৰ চেষ্টা কৰিম, এটা ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাই সমগ্ৰ দেশ পুনৰবাৰ কপাই গৈছে। সংকটজনক অৱস্থাত ইতিমধ্যে তিনিজনক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে। কৰুলি আৰু ধুলপুৰ সংযোগী ৰাষ্ট্ৰীয় ঘাইপথতে ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছে। বিবাহ অনুষ্ঠানৰ পৰা ঘৰলৈ উভতাৰ পথতেই সংঘটিত হৈছে এই ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। আমি মুহূর্ত দৃশ্যাংশ দেখাইছো কিদরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সমগ্র দেশ কপি উঠিছে। বাস আর টেম্পোর মাজত সংঘর্ষের সৃষ্টি হয়েছে। আটটি শিশু আর মহিলা সহ 12 জন লোকের করুণ মৃত্যু হয়েছে। মন্তব্য আহি পড়ছে, আরক্ষী বিষয়ের মন্তব্য আহি পড়ছে, প্রশাসনে কি কয়, কিদরে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটা সংঘটিত হয়েছিল, পোনে পোনে মন্তব্য শুনার চেষ্টা করি। शादी थी जिसमें बात कर करके अपने परिवार से ही आ रहा था। इसमें टोटल 12 लोगों की आइडेंटिटी थी, जिनमें 3 महिलाएं एडल्ट हैं, 1 इरफान टेम्पू चालक है, बाकी लोग छोटे बच्चे और बच्ची। एक बच्चा साजिद नाम का घायल है जिसका उपचार आगरा चल रहा है। दिनांक कल रात को 11:30 बजे, 11:15 या 11 बजे की बात है, स्लीपर है जो सॉरी धौलपुर से अपने यहाँ पर जा रही थी है, जो जयपुर सुनीपुर के पास में है, जो एक टेम्पो का एक्सीडेंट हुआ था। टेम्पो मूलतः घूमट निवासी इरफान का था। इरफान अपनी बहन के यहाँ शादी थी जिसमें बात कर करके अपने परिवार से